সূরা বনী ইসরাইলের তৃতীয় নম্বর রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য 13 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই রুকুর মাঝে আল্লাহ তাআলা তাম দুনিয়ার মানুষের করণীয় কি হবে অনেকগুলা মৌলিক বিষয় আলোচনা করেছেন। যদি কোনো মানুষ শুধুমাত্র সূরা বনী ইসরাইলের তিন নম্বর রুকুর বিষয়গুলো আমল করে তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে তাতে সামান্য সন্দেহ নাই। এত চমৎকার চমৎকার মৌলিক কতিপয় আমলের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। বন্ধুরা আমার, একদিনে এক মাহফিলের মাঝে সবগুলা বিষয় নিয়ে হয়তো আলোচনা করা সম্ভব হবে না, তবে আমরা এক নাম্বার দুই নাম্বার করে করে আসতে এগোনোর চেষ্টা করব। যেখানে গিয়ে আজকের আলোচনা শেষ হয়ে যাবে আমি অনুরোধ রেখে যাব আমরা সবাই বাড়িতে গিয়ে তারপরের টুকু নিজ দায়িত্বে পড়ে নেওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। শুরু করলেন এমন একটি চমৎকার শব্দ দিয়ে যে শব্দটা অত্যন্ত ব্যাপক অর্থবোধক। কাজা শব্দের অর্থ হচ্ছে তোমার আল্লাহ ফয়সালা করেছেন, রায় দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার প্রভু বলেছেন বলেন নাই, হুকুম করেছেন বলেন নাই, আদেশ করেছেন বলেন নাই, আল্লাহ শুরুতে বললেন তোমার প্রভু রায় ঘোষণা করতেছেন। রায় দেয়া কার কাজ? রায় দেয়া হলো মূলত বন্ধু কাজী মানে হাকিম, জজ। যখন বন্ধু আপনার বাবা আপনাকে কোনো কাজ করার জন্য কমান্ড করেন তখন আপনি এটাকে রায় বলেন না, বলেন আমার বাবা আদেশ করেছে। স্বামী যখন স্ত্রীকে কোনো কিছু করতে বলে তখন বলে আমার স্বামী এটা করার জন্য বলেছে। কিন্তু ম্যাজিস্ট্রেট যখন কোর্টে বসে আদালতে বসে যখন জজ কোনো কিছু আদেশ করে তখন এটাকে বলেছে, এটাকে করার জন্য আদেশ করা হয়েছে, এভাবে না বলে বরং আমরা সবাই বলি হাকিম সাহেব রায় দিয়েছেন। রায় শব্দটা সরাসরি হাকিমের সাথে জড়িত। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের তিন নাম্বার রুকুর আলোচনা শুরু করলেন নিজে হাকিম সেজে শুরুতে বললেন তোমার প্রভু রায় দিতেছেন। রায়ের বিভিন্ন স্তর থাকে সেটাও আমরা জানি। যখন ম্যাজিস্ট্রেট কোর্ট কোনো মামলার রায় দেয় ওই রায় যদি আপনার ভালো না লাগে, রায় মানি না এটা বলার অধিকার নাই, বরং বলতে পারেন এই রায়টা আমার মনোভূত হয় নাই তাই আমি অ্যাপিল করব। রায় মানি না বললে আপনার বিরুদ্ধে কোর্ট অবমাননার মামলা হবে, তাই আপনি অ্যাপিল করার জন্য যাইতে পারেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে। জজ কোর্ট যখন রায় দেয় তখন রায় যদি ভালো না লাগে তাহলে যেতে পারেন আপনি হাইকোর্টে। হাইকোর্টে অ্যাপিল করার পরে যদি হাইকোর্ট বেঞ্চ রায় দেওয়ার পরে আপনার ভালো না লাগে তাহলে তার বিরুদ্ধে অ্যাপিল করার জন্য আপনি যেতে পারবেন সুপ্রিম কোর্টে। কিন্তু বন্ধু সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দিয়ে দেয় সেই রায় আপনার ভালো লাগুক আর না লাগুক তার বিরুদ্ধে আপিল করার কোনো জায়গা বাংলাদেশে আর আছে নাকি? সুপ্রিম কোর্টের রায় যেমন প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক মানতে বাধ্য, ভালো লাগুক আর না লাগুক, নিজের পক্ষে হোক আর বিপক্ষে হোক, যদি বাংলাদেশের সীমানার মাঝে আপনি মুক্ত আবহাওয়ায় বসবাস করতে চান তাহলে আপনাকে সুপ্রিম কোর্টের রায় মেনে নিতেই হবে, আপনি বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম কোর্টের বিচারের মতো ক্ষমতাওয়ালা নাকি আল্লাহর ক্ষমতা আরো বেশি? আল্লাহ এখানে বললেন তোমার প্রভু রায় দিয়েছেন, কারণটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি তামাম দুনিয়া যত বিচারক আছে সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নন নাকি? সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক আল্লাহ। বাংলাদেশে বন্ধু সুপ্রিম কোর্টের উপরে আর যেহেতু কোর্ট নাই,
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপরে আর কোনো বিচারপতি নাই। তাই তিনি যখন কোনো রায় দেবেন, সেই রায় যেমন বাংলার সব মানুষ মানতে বাধ্য, আল্লাহ তাআলা যদি কোনো রায় দেন তাহলে সে রায়ও তার এই গোলামগুলো মানতে বাধ্য। দুনিয়ার মানুষ যদি তাদের দেশের সর্বোচ্চ আদালতের রায় না মানে তাহলে তাকে জেলখানায় যেতে হয়। আল্লাহ তাআলার আদালতের রায় যদি দুনিয়ার মানুষ মানতে রাজি না হয় তাহলে তাদেরকেও জাহান্নামে যেতে হবে। তাই তো কোরআন কারীম আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম ইন ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে দুনিয়ার মানুষ এবং জেনারা, তোমরা যদি আমি আল্লাহর রায় মেনে দুনিয়ায় বসবাস করতে ভালো না লাগে তাহলে আমার আকাশ এবং জমিনের সীমানা ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও। আমি আল্লাহর জমিনে থাকবে আমার কথা মানবে না, তা হতে পারে না। আমার আকাশ এবং জমিনের সীমানা ছেড়ে তুমি চলে যাও। তারপরে বললেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই, যেখানে যাবে রাজত্বটা আমি আল্লাহ। বন্ধুরা আমার, যেহেতু কোথাও যাওয়ার জায়গা নাই, আল্লাহর জমিনে আপনাকে আমাকে থাকতেই হবে, তাহলে আল্লাহ তাআলার রায় আপনাদের আমাদের সবার মেনে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এবার রায় ঘোষণা করেছেন এক এক করে 13টি। এক নাম্বার, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। প্রথম রায় হলো আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। জমিন কার? আকাশ কার? আপনি কার? আইন মানবেন কার? এই জন্য আল্লাহ তাআলা বললেন, শুরুর প্রথম কথাই হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত মানে হলো কথা মানা, আনুগত্য করা, গোলামি করা, আইন মেনে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলে দিলেন, আমি আল্লাহ ছাড়া দুনিয়ায় কারো ইবাদত করা যাবে না। এই জন্য বন্ধু, যত নবী দুনিয়ায় এসেছেন সব নবী মানুষদেরকে কথাই বলেছেন, তোমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করতে থাকো, ইবাদত করো আল্লাহর, ইবাদত করো আল্লাহর, ইবাদত করো আল্লাহর। কারণ যদি তুমি আল্লাহর ইবাদত করতে রাজি হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন ডেকে ডেকে তোমার জান্নাত দিয়ে দেবেন। তোমার যে পাওনা জান্নাত আল্লাহ সেটা আদায় করে দেবেন। তাই তো কোরআনে কারীম আল্লাহ বলেন, হাশরের মাঠে যখন মানুষ থাকবে, আল্লাহ তাআলা জান্নাতে মানুষদেরকে দেওয়ার আগে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি। হে প্রশান্ত আত্মা, তুমি আমার বান্দার কাতারে প্রবেশ করো, আমার গোলামদের কাতারে প্রবেশ করো। দুনিয়া যারা আল্লাহর ইবাদত করেছে তখন তারা লাইনবদ্ধ হয়ে দাঁড়াবে, আল্লাহ তখন আদেশ করবেন, ওয়াদখুলি জান্নাতি, এবার তোমরা আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য বান্দা, আপনি ইবাদত করবেন আল্লাহ জান্নাত দেবেন। তাই তো দুনিয়ার সব নবী মানুষকে ইবাদত করার জন্য আদেশ করেছেন, আর কোনো কিছু বলেন নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবাদাল্লাহ, আমি আল্লাহ নূহ নামক নবীকে তার জাতির কাছে প্রেরণ করেছি। নূহ আলাইহিস সালাম গেলেন তার জাতির কাছে, গিয়ে 950 বছর শুধু একটা কথাই বলেছেন, হে আমার জাতির লোকেরা ইবাদত করো আল্লাহর। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবাদাল্লাহ,
হযরত শুআইব আলাইহিস সালাম মাদায়ান এলাকায় গেলেন, তিনিও বললেন ইবাদত করো আল্লাহর। ওয়াইলা আদিন আকাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহ, এমনি ভাবে আমি আদ জাতির নিকট হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি, তিনিও বললেন ইবাদত করো আল্লাহর। ওয়াইলা সামুদ আকাহুম সালেহা ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহ, আল্লাহ বলতেছেন আমি হযরত সালেহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছি, তিনিও বলেছেন একটাই কথা, হে আমার জাতির লোকেরা ইবাদত করো আল্লাহ। শুধুমাত্র এক কয়জন নবী নয় বন্ধু, যত নবী দুনিয়া আসছেন সব নবী একটাই বলেছেন ইবাদত করো আল্লাহর। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবাদুল্লাহ, আল্লাহ বলেন এমনই ভাবে আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, আর সব নবী সব রাসূল একটা কথাই বলেছেন, সেটা হলো ইবাদত করো আল্লাহ। কেন এই কথা বলেছেন? কারণ বন্ধু শুনুন, কারণ হলো আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন ইবাদতের জন্যই। কোরআনে কারীমে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানিয়েছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে, সেটা হলো তারা আমি আল্লাহর ইবাদত করবে। যেহেতু মানুষকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন, তাই সব নবী মানুষকে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন, এই আদেশ করেছেন। এখন প্রশ্ন হলো, আপনারা একটু বলবেন বন্ধু, প্রশ্নের উত্তর যদি জানেন উত্তর দিন, আপনারা ইবাদত করেন কার? জোরে বলেন কার? প্রথম প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল, সাভারের মুসলমানরা বলল আমরা ইবাদত করি আল্লাহর। এখন দুই নাম্বার প্রশ্ন করা হলো, সাভারের মুসলমানেরা আপনাদের সাভার উপজেলায় চুরি ডাকাতি আছে না নাই? এখন চুরি ডাকাতি কারা করে, সব হিন্দুরা নাকি? যারা আল্লাহর ইবাদত করে তারা চুরি ডাকাতি করে নাকি? তাহলে সব হিন্দু করে নাকি? এটাও জিনা, এটাও জিনা, কেমন কথা হলো? ও বন্ধু উত্তর হবে, হুজুর ইবাদত করি আমরা, আবার চুরিও করি ফাঁকে ফাঁকে চান্স পাইলে। তিন নাম্বার প্রশ্ন বন্ধু, সাভারে সুদ এবং ঘুষ আছে না নাই? সব হিন্দুরা খায় নাকি? হুজুর আমাদের মাঝে আবার ঘুষখোর সুদখোরও আছে। চার নাম্বার প্রশ্ন, সাভারে ফেন্সিডিল গাঁজা মদ আছে না নাই? যারা আল্লাহর ইবাদত করে তারা কোনোদিন গাঁজা খাইতে পারে, মদ খাইতে পারে, কল্পনা তো করা যায় না, কিন্তু বাস্তব সত্য কথা হলো এই ইবাদতকারী লোকগুলার ভিতরে গাঁজাখোর মদখোরও আছে। কি বিস্ময়কর ইবাদত! নামাজও পড়ি আমরা, জুমার নামাজে হাজির হই টুপি মাথায় দিয়া, আবার দেখা যায় টুপি পকেটে নিয়ে সিনেমা হলে চলে যায়। নামাজ পড়ি আমরা, রোজা রাখি আমরা, ইবাদত করি আমরা, আবার চুরিও করি ডাকাতিও করি, মদ খাই গাঁজা খাই ফেন্সিডিল খাই হিরোইন খাই, ঘুষ এবং সুদের সাথে জড়িত আছি। এখন বন্ধু আপনারাই বলেন, এটা এক নাম্বার ইবাদত নাকি দুই নাম্বার ইবাদত? আল্লাহর কোন নবী দুই নাম্বার ইবাদত শিখানোর জন্য দুনিয়া আসেন নাই? সব নবী মানুষকে খাটি খালেস ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাতে নেয়ার জন্য দুনিয়া এসেছেন, তাই সকল নবী মানুষকে ইবাদত করার জন্য বলেছেন। এখন বন্ধুগণ, আপনারা যে ইবাদত করতেছেন, আমরা যে ইবাদত করতেছি, এই দুই নাম্বার ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য এক নাম্বার ইবাদত শিখতে হবে, এক নাম্বার ইবাদত করতে হবে। নামাজ রোজা হজ যাকাত এই কয়খান কাজ করানোর জন্য, শিখানোর জন্য যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়া আসেন নাই। আপনি নামাজ রোজা কয়েকখান পড়ে মনে করতেছেন ইবাদত হয়ে গেছে, জান্নাত পেয়ে যাবেন? না বন্ধু, না। আপনি যেমন ইবাদত শব্দটাকে ছোট মনে করেছেন, আপনি ইবাদতের যে ব্যাখ্যা বুঝেছেন এই সামান্য ব্যাখ্যা আসলে ইবাদত নয়। লক্ষ লক্ষ নবী একই সুরে এই কথাটি বলেছেন,
তাহলে বুঝতে হবে কথাটি মোটেও ছোট নয়, এটা অনেক বড় কথা। ও বান্দা আমার, এক একজন নবী এক এক কালে ইসলামের দাওয়াত দিয়েছেন। হযরতে আদম যখন বলেন ইবাদত করো আল্লাহর, তখন হযরত নূহ আলাইহিস সালাম জমিনে ছিলেন না। হযরত নূহ যখন বলে ইবাদত করো আল্লাহর, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন না। ইব্রাহিম যখন দাওয়াত দেন, তখন হুদ আলাইহিস সালাম ছিলেন না। হুদ যখন দাওয়াত দেন, মুসা তখন ছিলেন না। মুসা যখন দাওয়াত দেন, ঈসা তখন ছিলেন না। ঈসা যখন দাওয়াত দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জমিনে ছিলেন না। একজন নবীর সাথে আরেকজনের দেখা হয় নাই, এমন হাজার হাজার নবী আছে। সময়ের মিল নাই, ঠিক একইভাবে বন্ধু দেশেরও মিল নাই। মিটিং করবেন কখন দেখাইতে হয় নাই, কারণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ফিলিস্তিনে, হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন মিশরে, হযরত শুআইব আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন মাদায়েনে, হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন বাতলহামে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম দাওয়াত দিয়েছেন আরবে। দেশের মিল নাই, সময়ের মিল নাই, কিন্তু বন্ধু দাওয়াতের মাঝে কোনো অমিল নাই। একজন নবীর সাথে আরেকজন নবীর যদি দেখাও হয়ে যেত, তারপরেও তো একজনের ভাষা আরেকজন হয়তো বুঝতেন না, কারণ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তার মাতৃভাষায় দুনিয়ায় প্রেরণ করেছেন। কোরআনে কারিমে তিনি বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি প্রত্যেক নবীকে তার নিজস্ব মাতৃভাষায় প্রেরণ করেছি। এক এক নবীর মাতৃভাষা এক একটা হতে পারে। আসমানি কিতাব হলো 104 খানা, তার মাঝে বড় বড় হলো 4 খানা, তাওরাত জাবুর ইনজিল কোরআন। এই 4 খানা 4 ভিন্ন ভাষায় নাজিল হয়েছে। তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায়, ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায়, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোনটা সুরিয়ানি, কোনটা ইউনানি, কোনটা আরবি, কোনটা ইব্রানি, ভাষার মিল নাই, দেশের মিল নাই, সময়ের মিল নাই, কিন্তু দাওয়াতের মাঝে সামান্য অমিল নাই। এটাই প্রমাণ করে সব নবী এক আল্লাহর দূত। বান্দারা আমার, সব নবী একই স্বরে যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা ছোট নাকি অনেক অনেক বড়? এখন বন্ধু, এই বড় দাওয়াতটাকে আমাদের দেশের মানুষ ছোট বানাইয়া ফেলছে। এই লক্ষণ মোটেও ভালো নয় বন্ধু আমার। নবীরা যেইভাবে যেই কাজ যখন যেই সময়ে যে পন্থায় করেছেন, ওই কাজ ঠিক ওইভাবে ওই পন্থায় করার নাম হলো এবাদত। কমানোর অধিকারও আপনার নাই, বাড়ানোর অধিকারও নাই। ও বন্ধু, কমাইলেও এবাদত থাকবে না, বাড়াইলেও এবাদত থাকবে না। যেমন মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, কেউ যদি 4 রাকাত পরে নামাজ হবে তো? ও বন্ধু, 3 রাকাত ফরজকে যদি কেউ বাড়ায়া 4 রাকাত পরে নামাজ বাতিল, এটা এবাদত নাই। কেউ যদি বলে বেজর পইরা লাভ কি, সুতরাং 1 রাকাত কমাও, মাগরিবের নামাজের ফরজ 2 রাকাত, নামাজ হবে তো? কমাইলেও থাকে না ইবাদত, বাড়াইলেও থাকে না। নবীরা যখন যেখানে যেইভাবে করেছেন প্রতিটা কাজ, ওইভাবে করার নাম হলো ইবাদত। কিন্তু দুর্ভাগ্য এই জাতির, আজকে দুনিয়ার মানুষগুলো ইবাদত করার জন্য পাগল, কিন্তু ইবাদত নবীরা কিভাবে করেছেন ওই পন্থা জানার মানসিকতা অনেকেরই নাই, জানতে চায় না, ইবাদত করতে চায়। ও বন্ধু আমার, ইবাদত করা আগে নয় জানা হলো 1 নম্বর। নামাজ রোজা হজ যাকাত আপনি করতেছেন, বড়ই ভালো কাজ করবেন, এতো না করলে তো উপায় নাই, এগুলা ফরজ। কিন্তু বন্ধু, এই নামাজ ফরজ হয়েছে আল্লাহর হাবিবের নবুয়তের 12 বছর যাওয়ার পরে। মেয়েরাজের রাত্রিতে নবুয়তের দ্বাদশ শোনে নামাজ ফরজ হয়। ইসলামে প্রথম 12 বছর নামাজ ছিল না, রোজা এবং জাকাত এসেছে নবুয়তের 15 বছর যাওয়ার পরে। প্রথম 15 বছর রোজাও নাই, জাকাতও ছিল না,
হজ ফরজ হয়েছে নবুয়তের 21 বছর যাওয়ার পরে। প্রথম 21 বছর হজ ছিল না, কিন্তু ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ো ইসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন আপনারা একটু বলেন তো বন্ধু, পড়ো পড়ো পড়ো, আল্লাহ এই আদেশ করেছেন নবুয়তের কয় বছর যাওয়ার পরে, পড়ো বলে ইসলাম শুরু। কারণ হলো বন্ধু, যদি কোনো মানুষ না জানে, না পড়ে, না জানে, তাহলে না জেনে কাজ করলে ওই কাজ কখনো ভালো ফল দিতে পারে না। না জেনে কাজ করলে উল্টা ক্ষতি হয়। আপনি এবাদত কাকে বলে জানলেন না, কিন্তু এবাদত করলেন, এই এবাদত করার কারণেই আপনি জাহান্নামী হবেন বন্ধু। আপনার এবাদতই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। ডাক্তারের দোকানে গেলেন, যাওয়ার পরে আপনার পেটে ব্যথা, খুব প্রচন্ড পেটে ব্যথা, এই অবস্থায় যাইয়া দেখলেন যে ডাক্তার দোকানে নাই, অনেক ঔষধ আছে। আপনি বন্ধু কোন ঔষধ খাইলে পেটে ব্যথা সারে এটা শিখেন নাই, কিন্তু পেটের ব্যথায় পইরা তাড়াতাড়ি বেশি কইরা পাইয়া ঔষধ খাইয়া নিছেন। বলেন তো পেটের ব্যথা সারবে না, মরার সম্ভাবনা আছে। এই জন্য আগে হলো জানা, তারপরে হলো মানা। তাই তো আল্লাহ তাআলা নামাজ রোজা হজ যাকাত ফরজ করার অনেক আগে ফরজ করেছেন। কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন পড়ো, কিন্তু বাংলার মুসলমান নামাজ রোজা ধরেছে কিন্তু কোরআনটাকে ধরে নাই। তারা ইসলাম মানতে রাজি হয় কিন্তু জানতে রাজি থাকে না, যার কারণে বন্ধু এই সুযোগটা গ্রহণ করে শয়তান এক একজনের হাতে এক এক রকম এবাদত তুলে দিয়েছে। তাম দুনিয়ার সব নবী বলছে এবাদত করো আল্লাহর, এখন আপনারা এবাদত করতেছেন আল্লাহর। এখন বন্ধু বলুন তো, এই যে এবাদত আপনি করতেছেন, এই এবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে কিনা, এটা নবীদের সেই এবাদত কিনা, তা কোরআন হাদিসের সাথে মিলানো দরকার আছে না নাই? কিন্তু আপনি মিলাইলে দেখবেন তো মিলে না। ও বন্ধু, বাংলাদেশের এবাদত একরকম নাকি এক একজনের এক এক রকম? আপনি দেখেন বন্ধু, দেওয়ানবাগ যেভাবে এবাদত করে 8 রশির সাথে মিলে না, 8 রশির লোকেরা যেভাবে এবাদত করে মাইজবান্ডারের সাথে মিলে না, মাইজবান্ডার যেভাবে এওয়াদ এবাদত করে মানিকগঞ্জের হুজুরের সাথে মিলে মিলে না। দেওয়ানবাগ এবাদত একরকম, সেখানে হলো পীরের পায়ে সেজদা দেয়া। মাইজবান্ডার এবাদত আরেক রকম, সেখানে হলো বেডা বেডি একাত্রে ঢোল বাজায় লাফায়। সরসিনা যাওয়ার পরে এবাদত দেখবেন সেখানে বৈশা বৈশা আস্তে আস্তে জিকির করে গোপনে গোপনে। এখন বন্ধু একটা আর একটা সাথে মিলতেছে না, কিন্তু মিলুক আর না মিলুক সবাই কয় যে আমারটাই হলো আসলটা, ওইটা হইলো 2 নম্বরটা। বন্ধুরা আমার, সব লোক এবাদত করতেছে কেন? উত্তর জান্নাতে যেতে চাই। তাই তো বাংলাদেশের সবগুলা মুসলমান জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, ভাব ধরে বসে আছে, মরতে দেরি বেহেস্তে যেতে দেরি নাই। কিন্তু আমার রাসূল অশনি সংকেত শুনিয়ে গিয়েছেন, তিনি বলেছেন সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মাঝে 72 দল জাহান্নামে চলে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বললেন আমার উম্মত, আল্লাহর হাবিবের উম্মত বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝায় নাকি? আল্লাহর হাবিবের উম্মত বলতে বন্ধু আমাদেরকে বুঝায়। এখন আমাদের মাঝে যারা কালেমা পড়বে, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, তারা 73 দলে বিভক্ত হবে, তার মাঝে 72 দল নামাজ রোজা লইয়াই জাহান্নামে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি দল কোনটা আমরা জানতে চাই? আল্লাহর হাবিব বললেন জান্নাতি দল জানতে চাও তাহলে শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
যার চিন্তা চেতনা কাজ কর্ম সিরত সুরত, যার কার্যক্রম তৎপরতা যা জীবনে করে সব কিছু আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবাদের সাথে মিল থাকে, শুধু তারাই জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। এখন বন্ধু আপনাকে আপনার ইবাদত আল্লাহর হাবিবের সাথে মিলাইতে হবে, সাহাবায়ে কেরামের সাথে মিলাইতে হবে। যদি মিল না পাওয়া যায় তাহলে মনে রাখবেন বন্ধু আপনি 72 দলেই আছেন, কিন্তু 72 দলে কে আছে কেউ স্বীকার করে না। এজন্য যান আপনি মাইজবান্ডার গিয়ে তারারে বলেন, ভাই আপনারা এইভাবে পুরুষ মহিলা এক জায়গায় লাফাইতেছেন কেন? কবে লাফাইতেছি মানে ব্যস্ত যাওয়া লাগবে না, এজন্য তারা বলে লাভ দিয়া পাল দিয়া জিকির করো যে পর্যন্ত খোদা রাজি হয়, লাফাইতে থাকো আল্লাহকে রাজি করো। তখন তারা বলে আপনারা লাফাইয়া ব্যস্ত যাবেন, কই কি এত লাফাইয়া অত টেনশনে আছি, আল্লাহ ব্যস্ত দেয় কিনা তোমরা বইয়ে বইয়ে পাইবা। ও বন্ধু কি আশেক হয়ে গেছে, জিকির করতেছে আল্লাহ পাইতেছে, পুরুষের পকেট থেকে মোবাইল পড়ে যায় ধরে নাম, মানি ব্যাগ পরে যায় ধরে না, মহিলার মাথার কাপড় বুকের কাপড় মাটিতে বইরা গেছে ধরে না, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, কই দেখেন নিয়ে এইভাবে লাফাই অত ব্যস্ত ভাই কিনা টেনশনে আছি, আর আমনে বইয়ে বইয়ে ফাইবেন। ওখান থেকে বন্ধু আপনি যান রশিওয়ালারা বলেন আপনারা জান্নাত পাবেন নাকি, কারণ আপনাদের ফির সাহেবের তো দাড়িও নাই মোছো নাই, ঠিক না ঠিক? এই কেমন আজিব ফির সাহেব, বেডা না বেডি হঠাৎ করে সিনায় যায় না। ও বন্ধু এখন আপনি জিজ্ঞাসা করলেন আপনি 18 রশিওয়ালা কেমনে জান্নাতে যাবেন, তখন বেডা কয় এত রশি লাইয়া যদি আমরা জান্নাতে না যাই তোমরা এক রশি লইয়া যাইবা। ও বন্ধু দেওয়ানবাগ বলে আমরা ঠিক, মানিকগঞ্জ বলে আমরা ঠিক, সরসিনা বলে আমরা ঠিক, আটরশি বলে আমরা ঠিক, রাফিজি বলে আমরা ঠিক, খারিজি বলে আমরা ঠিক, জাবরিয়া বলে আমরা ঠিক, কাদরিয়া বলে আমরা ঠিক, মুতাজিলা বলে আমরা ঠিক, শিয়া বলে আমরা ঠিক, তাম দুনিয়ার সব আলেমদের মাজহাব মতে ফতুয়ার আলোকে যেই কাদিয়ানি কাফের সেই কাদিয়ানি কয় আমরা ঠিক। আর আপনারা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কই আমরা ঠিক, সবাই বলে আমরা ঠিক। কারণটা কি বন্ধু, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহুন, সবাই সবার কাছে বলবে আমি ঠিক, কারণ হলো শয়তান তোমাদের ধোকায় ফেলে রাখবে। এই জন্য আসল ঠিক হলো মাত্র একটা, এখন বন্ধুগণ ওইটা মিলাইতে হবে আল্লাহর হাবিব এবং তার সাহাবায়ে কেরামের আদর্শের সাথে, চিন্তা চেতনার সাথে, সুরত এবং সিরতের সাথে। এখন আপনারাই বলেন তো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ডোল বাজাইছেন না? আবু বকর ওমর ওসমান বাজাইছে না? এখন যারা বাজায় মিললো তারা কয় মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই বাজাইছে। ও বন্ধু যদি মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই বাজাইছে ধরে নিলাম বাজাইছে, এখন আমার প্রশ্ন হলো আল্লাহর হাবিব বললেন জান্নাতি দল হলো যাদের আমল আমি নবী মুহাম্মদ এবং সাহাবাদের সাথে মিলে, এখন মাইনুদ্দিন সিস্তি কি সাহাবি ছিলেন? আপনাকে মিলাইতে হবে আল্লাহ এবং তার আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামের সাথে। আসলে বন্ধু লোকগুলা মিথ্যা কথা বলে, ভণ্ডামির আশ্রয় নেয়, কারণ তারা যদি বলে আল্লাহ রাসূল ঢোল বাজিয়েছেন, আবু বকর ওমর ঢোল বাজাইছে, তাহলে আমরা বলবো কোন হাদিসে পাইছো দেখাও তো, দেখাইতে না পারলে মিথ্যুক সাব্যস্ত হবে, কিন্তু মাইনুদ্দিন সিস্তির নাম বললেও তো আর কিতাব দেখানো লাগে না। আসলে মাইনুদ্দিন সিস্তির মতো এত বড় আল্লাহর ওলি তিনি কি ঢোল বাজাইতে পারেন? অসম্ভব। হিন্দুদের সাথে যুদ্ধ করেছেন, কাফেরদের সাথে যুদ্ধ করেছেন, শিরিক মুক্ত ঈমান তৈরির জন্য পুরো জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, যে মাইনুদ্দিন সিস্তি তিনি কখনোই ঢোল বাজাইতে পারেন না, এটা মিথ্যা কথা। আল্লাহর হাবিব আবু বকর ওমর ওসমান যেটা করে নাই মাইনুদ্দিন সিস্তিটা করবো কেমনে ভাবলেন আপনি? এখন বন্ধুরা আমার যারা
মানুষ মানুষকে সেজদা করে, তাদের নাম দিয়েছে আবার আশেকে রাসুল। নাম কি রে বাবা? আশেকে রাসুল। বন্ধুরা আমার, আপনারা দেখতে পেলেন যারা মানুষ মানুষকে সেজদা করে এমন পীরের কাছে মুরিদ হইয়া নাম দিল আশেকে রাসুল। আমি নিজের চোখে দেখেছি তার মুরিদ তাকে সেজদা করতেছে। ও বন্ধু, যে ব্যক্তি সেজদা নিল, যে সেজদা করলো, দুইজন মুশরিক হয়ে গেল, ঈমান বাতিল হয়ে গেল। কারণ মানুষের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হতে পারে না। এখন বন্ধুরা আমার, তারা যে আসলে আশেকে রাসূল নয় তার সবচেয়ে বড় প্রমাণ কয়েকদিন আগে ছিল, যখন ফখরুদ্দিন সরকার ক্ষমতায় ছিল, তখন প্রথম আলো ম্যাগাজিন বের করেছে আলফিন। ওই আলফিনের মাঝে আমার নবী মুহাম্মদকে বিড়াল বলা হয়েছিল, ঠিক না বেঠিক? তাম দেশের আলেমরা তখন প্রতিবাদ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, ছেলেটাকে পর্যায়ে জেলখানায় নেওয়া হয়েছে। ও বন্ধু আমার, তখন তাম দেশের মানুষরা রাস্তায় নেমেছে, আমার রাসূলের ইজ্জতে কেন হাত দিলি? কিন্তু আশেকে রাসূলদের তখন টিকিও খুঁজে পাওয়া যায় নাই। তারা রাস্তায় নেমে আল্লাহর হাবিবের পক্ষে মিছিল করা দূরের কথা, একটা বিবৃতিও পত্রিকায় দেয় নাই। তাহলে বোঝা গেল তারা আশেকে রাসূল নয়, তারা রাসূলের বড় মাপের দুশমন। বন্ধুরা আমার, আপনাকে বুঝতে হবে, ধোকায় পড়বেন না বন্ধু, নাম দেখে চাকচিক্যে পড়বেন না, নাম দেখে ধোকা খায় বেকুবে। ও বন্ধু, আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, আল্লাহ আপনাকে এত বুঝ দিল, বেকুব হবেন কেন? আর আল্লাহ আপনাদের যাদেরকে এত বিবেক দিলেন, তারা শুধু আশেকে রাসূল আর যাকের লেখা দাড়ি মুসকামায়, তারপরেও তাদের পিছনে জান্নাতের জন্য দৌড়াচ্ছেন বন্ধু। আল্লাহ আপনাদের মতো কতিপয় লোককে বলছিলেন, উলাইকা কাল আনআম বালহুম আদাল, ওই লোকগুলা মানুষ থাকবে কিন্তু মানুষ থাকার পরেও বিবেক খাটাবে না, কান থাকবে কান দিয়ে সত্যটা শুনবে না, চোখ দেখবে তারপরেও সত্যটা বুঝবে না, চোখ দিয়া দেখে নেবে না, তারা আসলে মানুষ নয়, মানুষ নয়, তারা হলো পশুর মতো এবং পশুর চেয়েও আরো নিকৃষ্ট। আমার রাসূল যেখানে জীবনে একদিন দাড়ি কামান নাই, সেখানে ওই বেটা দাড়ি কামাইয়া কেমনে ফিরল? আপনারা বলেন তো, আপনাদের মসজিদে যদি ইমাম সাহেব যায় দেখেন যে দাড়ি কামাইলেছে, জুমার দিন দাড়ি নাই, নামাজ পড়বেন ওনার পিছনে? ঠেলা ঠেলে লেগে যাবেন, ঠিক না? দেখ রে দেখ, হুজুরে করছে কি দেখ। হুজুর এবার কয়ে মিয়া লাফাও কেন, তোমারও তো দাড়ি নাই। মুসল্লি একজনের কইলো, আরে তুমি, তোমারও তো দাড়ি নাই, তুমি আমার ধরছ কেন? মুসল্লি কয়, হুজুর দাড়ি সারা মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না, ঠিক না বেঠিক? ও বন্ধু, আপনারাই বলেন যদি দাড়ি সারা আপনার এই গ্রামের, আপনার মহল্লার ছোট্ট জুমার মসজিদের ইমাম হওয়া না যায়, তাহলে দাড়ি সারা পীর সাহেব হয় কেমনে? আসলে এটা পীর না, বরং বড় মাপের ভণ্ড। নবীরা বলে এবাদত করো আল্লাহর, এখন বন্ধু এবাদত কেমনে করতে হয় এটা আল্লাহর কিতাব কোরআন থেকে জানা দরকার আছে না নাই? এজন্য বন্ধুগণ, আপনাকে ইবাদত শিখতে হবে আল্লাহ এবং তার রাসূল থেকে। তাই তো আল্লাহ বলেছেন, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। আল্লাহর হাবিবও ঠিক তাই বললেন, যখন তিনি বিদায় হজের ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব বলতেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও আমার সাহাবারা, হতে পারে আজকের পরে আর কোনোদিন তোমাদের সাথে এই মাঠে আমার দেখা হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে তার উম্মত পথহারা হয়ে গেছে, হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে তার উম্মত পথহারা হয়ে গেছে, হযরত উযাইর আলাইহিস সালাম যাওয়ার পরে তার উম্মত পথহারা হয়ে গেছে। তবে আমি নবী মুহাম্মদ যাওয়ার পরে তোমরা পথহারা হবে না, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুইটা জিনিস, ওই দুইটা জিনিস যদি তোমরা আকড়াইয়া ধরতে পারো তাহলে কোনোদিন পথ হারা হবে না, পথ হারা হবে না।
ওই দুইটা জিনিস, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো আমার সুন্নাহ হাদিস। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব বলেন, যদি পথের উপরে টিকে থাকতে চাও তাহলে কোরআন ধরো, হাদিস ধরো। এখন বাংলাদেশের মানুষ কয় শুধু পীর ধরো, ঠিক না বেঠে? ও বন্ধু, আল্লাহ রাসুল বলে গেল কোরআন হাদিস ধরো, আপনি ওইটা পাইছেন কই? এখন বন্ধুরা, আমার এক সময় যারা আল্লাহওয়ালা মানুষ ছিলেন, পীর সাহেব ছিলেন, আপনি লক্ষ্য করে দেখেন তাদের সাথে বর্তমানের পীরদের সাথে মিল নাই। যেখানে আপনি পীর সাহেব দেখবেন বন্ধু আমার, সেখানেই দেখবেন তারা কোরআন হাদিসের একটা কেন্দ্র খুলেছে। আপনি দেখেন বন্ধু, ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তিনি সেখানে বড় একটা মাদ্রাসা খুলেছেন। নানুপুরের পীর সাহেব নানুপুর মাদ্রাসা খুলেছেন। আবুল কাসেম নানা তুবি দেওবন মাদ্রাসা খুলেছেন। সরসিনার নেসারউদ্দিন সরসিনা মাদ্রাসা খুলেছেন। দামতির আজিমউদ্দিন সাহেব দামতি মাদ্রাসা খুলেছেন। সরমনায় এসাক সাহেব সরমনায় মাদ্রাসা খুলেছেন। সোনাকান্দার হুদা সাহেব সোনাকান্দা মাদ্রাসা খুলেছেন। এইভাবে বন্ধু, যত আল্লাহওয়ালা মানুষ পাবেন সবাই মাদ্রাসা খুলে কোরআন হাদিসের কেন্দ্র বসাইছে, কারণ তারা সবাই জানতো কোরআন হাদিস ছাড়া জান্নাতের পথ পাওয়া যায় না। কিন্তু এখনকার যারা ফির, তারা মাদ্রাসা খুলে না, মাজার বানায়। এখন বন্ধু, তারা মাদ্রাসা করে না, তারা মাজার বানায়। এই জন্য আগেকার পীর সাহেবরা মুরিদ বানানোর পরে বলেছে কোরআন শিখো হাদিস শিখো, কিন্তু এখন দেখবেন মুরিদ হওয়ার পরে কয় সুবহান আল্লাহ পড়ো, কোরআন হাদিসের কথা কয় না, কয়টা জিকির শিখিয়ে দেয়। ভাউতাবাজি কেন জানেন? তারা জিকিরও শিখাইতো না। এখন পীরের কাছে যাওয়ার পরে যদি কয় যে তুমি সকালবেলা একটা সিনেমার গান গাইবা, বিকেলবেলা আর একটা, মুরিদ পরের দিন যাইবো আর? এই জন্য বেড়া বুদ্ধি করে সুবহান আল্লাহ শিখায় কয়, দেখছো আমি তোমার কেমন আল্লাহর কাছে নিতাছি। অথচ বন্ধু আমার, কোরআন এবং হাদিসের ভিতরে সুবহান আল্লাহর ফজিলত আছে না নাই? এখন আপনি শুধু সুবহান আল্লাহ না শিখাইয়া যদি কোরআন শিখাইয়া দিতেন তাহলে সে সব শিখত, এর ভিতরে সুবহান আল্লাহও শিখত। এই জন্য ইবাদত করতে রাজি হয়েছেন বাংলার মুসলমান। কিন্তু ইবাদত কাকে বলে, কিভাবে ইবাদত করতে হয় এখন আসুন আমরা সেদিকে যাই। নামাজ রোজা হজ যাকাত এই কয়টা করে জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন, এগুলাকে আপনারা ইবাদত মনে করতেছেন বন্ধু? যথেষ্ট, তাই তো দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দুই চার রাকাত তাহাজ্জুদও পড়ে, ওই তাহাজ্জুদ আল্লাহ বাপ দইরা বসা থাকে, বেহেশত আল্লাহ আমার না দিয়া কারে দে। হজ করতে আসার সময় দেখবেন বন্ধু, একটা হাজির রুমাল কিনে নিয়ে আসে। এই লোকটা হজে যাওয়ার আগে ছিল সমাজের বিচারপতি, সমাজের নেতা। তখন সেই লোকটা বিচার করতে গিয়ে গোশ খাইত, নেতাগিরি করেছে, কিন্তু হজে যাওয়ার সময় তাওবা ইল্লা করতেছে, কয় আল্লাহ আর গোশ খাইতাম না। হজ করে যখন দেশে আসে, আসার সময় একখান হাজির রুমাল কিনা বাড়িতে আইছে, আসার পরে এখন মানুষ তারে কয় বিচারে আইয়েন বিচারে আইয়েন, হে আর বিচারে যায় না, কারণ কয় গর্জন খাইতাম না, বিচারে যাইয়া লাভ কি? এখন বন্ধু সে আর বিচারে গেল না, বরং সে বলে এখন আমি দুনিয়ার কাজে আর নাই, আল্লাহর রাস্তায় চলে গেছি, তাই হাজির রুমাল মাথায় দিয়ে আস্তে আস্তে করে হাঁটতেছে। সামনে যখন রাস্তায় গেল তখন একজন ধইরা তিনজনে ধইরা একজনের কিলাইতাছে, পাবলিক ডাক দিছে, স্যার স্যার আপনি একটু আইয়েন, আপনি তো নেতা মানুষ। এই কয় আস্তাগফিরুল্লাহ, আমি দুনিয়ার কামে নাই। ও বন্ধু, হাজির রুমাল মাথায় দিয়া তিনি নিজকে জান্নাতের রাস্তায় রাখতেছেন, তাই দুনিয়ার কাজে উনি এখন আর লাগতেছেন না। আমি আপনাদের বলতে চাই বন্ধু, উনি যেই রাস্তা ধরছেন আসলে এটা জান্নাতের রাস্তা মোটেও নয়। তিনি যখন গিয়েছেন মিনার মাঠে শয়তানকে পাথর মারার জন্য, আসলে বন্ধু যেই লোকটা হজে যাওয়ার আগে বিচার করেছিল, হজ থেকে আসার পরে সেই বিচারটাকে ইসলামের পক্ষে আনে নাই। হজে যাওয়ার আগে সে শয়তানের পক্ষে মাস্তান ছিল, কিন্তু হজ থেকে আসার পরে আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যায় নাই মাথা উঁচু করে, এখন শুধুমাত্র সে হাজির রুমাল মাথা দিয়ে আস্তে আস্তে হাঁটে। ওই লোক শয়তানকে পাথর মারে নাই, বরং সে পকেটে করে শয়তান লইয়া বাংলাদেশে আইছে। আমাদের
দেশে যারা হজ করে তারা হলো সমাজের শ্রেষ্ঠ মানুষগুলো, ধনী মানুষগুলো, সমাজের এলিট পারসন, পয়সাওয়ালা মানুষ। ও বন্ধু, যদি সমাজের শুধুমাত্র বাংলাদেশের হাজি সাহেবগুলো সিদ্ধান্ত নিত, আল্লাহর কাবা ঘর ধরে এসে শপথ করে বলতো, আল্লাহ তোমার কাবা ধরে শপথ করে বাংলাদেশে যাচ্ছি, এখন থেকে আর অন্যায় করব না, সমাজে অন্যায় হতেও দেব না, আমি বিচারে ঘুষ খাব না, কাউকে ঘুষ খেতে দেব না, আল্লাহ তোমার দিনের বাহিরে চলবো না, কাউকে চলতে দেব না। এই শপথ পরে যখন বাংলাদেশে হাজি সাহেব এসে তার সন্তানদেরকে ডেকে বলতেন, ও আমার ছেলেরা, আমি আল্লাহর ঘর ধরে শপথ করে এসেছি, অন্যায় করব না, আল্লাহর দিনের বিপক্ষে চলব না, সুতরাং সবার আগে তোমরাও ঠিক হইয়া যাও। ও বন্ধু, যদি শুধু হাজি সাহেবগুলো এই কথা বলতেন, বাংলাদেশ কত আগেই ভালো হয়ে যেত। কিন্তু বলতেছে হস করে উনি ব্যস্ত চলে গেছে, বাপ ধরে বসে রয়েছে, কোনো কাজ করে না। ও বন্ধু, আমার এটা কি জান্নাতের রাস্তা কিনা শুনে এবার আলোচনায় যাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক ভদ্রলোক, কিন্তু উনি রমজানে একটা রোজাও রাখে না, রমজান মাসে রোজা রাখে না। উনাকে প্রশ্ন করা হলো, এই কেমন নামাজি, রমজানে রোজা রাখেন না কেন? লোকটা বলল, আমার বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে পড়ে শুনাইতেছে, আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। সে বলে, মিয়া, আমি হাদিসে পড়ছি, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজের হিসাব দিতে পারবে, আল্লাহ সবার আগে যেহেতু নামাজের হিসাব নেবেন, তাই নামাজের হিসাব যদি দিতে পারে তাহলে আল্লাহ তাকে বেহেশত দিয়ে দেবে, সুতরাং রোজা রাইখা কষ্ট কইরা কিলাম। ও বন্ধু, হাদিস কিন্তু সহিহ। যখন সে আপনার কাছে দলিল দিয়া বলল, নামাজের হিসাব দিলে জান্নাত পাওয়া যায়, রোজা লাগে না, এখন আপনি তার এই দলিল মেনে নেবেন নাকি বলবেন, তুমি হাদিসটা বোঝো নাই, ঠিক না ঠিক? আরেকজন বন্ধু শুধু নামাজ পড়ে রোজা রাখে হজ করে না, এমন লোক বাংলাদেশে আছে না নাই? হাজার হাজার লোক হজ করে না, এখানে আছে না নাই? পৃথিবীর সব মুসলমান দেশের তুলনায় বাংলাদেশেই বেশি। এই দেশের লোকেরা হজ ফরজ হয় 30 বছর আগে, করে 40 বছর পরে, বিয়ে শাদী ছেলে মেয়ের ঘর বাড়ি সব কইরা সাইরা, যখন আর কোনো কাম নাই এবার কয়েকটু গুইরাই। বন্ধু আমার, তখন তারা হজে যায়, অথচ পৃথিবীর সব দেশ থেকে দেখবেন হাজি সাহেব যারা হজ যারা করে অধিকাংশ হলো যুবক যুবতী। এখন বাংলাদেশের ভাইয়েরা, আপনারা হজ করলেন না, নামাজ রোজা করে জান্নাতে যাবেন ভাবতেছেন, অথচ শুনুন, আল্লাহর হাবিব বলতেছেন, মান মালাকা যাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়া লা নাসরানিয়্যান। যদি কোনো ব্যক্তি তার উপরে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মারা যায়, মরার সময় লোকটা ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহর কিছু আসে যায় না। এখন বলেন তো, যে লোক হজ না করার কারণে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরার সম্ভাবনা দেখা দিল, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আর বাকি আছে নাকি? ও বন্ধু, তার নামাজ রোজা কোনো কাজে লাগলো না। আরেকজন ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে, হজ ফরজ হয় নাই তাই ঝামেলা নাই, অথবা হজ ফরজ হয়েছে হজ করেছে কিন্তু যাকাত ফরজ যাকাত দেয় না, এমন লোক আছে না নাই? এটা আগেরটার তুলনায় আরো বেশি। বন্ধুরা আমার, ঋণমুক্ত যে ব্যক্তি শুধুমাত্র মৌলিক চাহিদা পূরণ করার পরে মাত্র 52.5 তলা রূপা, বর্তমান মার্কেট মূল্য 35 থেকে 40 হাজার, ঋণমুক্ত ব্যক্তির যদি ওই পরিমাণ টাকা ব্যাংকে থাকে অথবা ব্যবসায়ের পুঁজি থাকে, তাহলে বছর গেলে তার জন্যই 2.5% হারে জাকাত দেয়া ফরজ।
মাত্র 35-40 হাজার টাকা এক বছর যদি থাকে, জাকাত ফরজ হয়ে যায়, ঋণ যদি না থাকে, মৌলিক চাহিদা পূরণ করা থাকে, তাহলে বাংলাদেশে কত হাজার লোকের উপরে জাকাত ফরজ? শুধু হাজার না, লক্ষ লক্ষ লোক। কিন্তু বন্ধু জাকাত দিচ্ছে না, নামাজ রোজা করতেছে, জান্নাতের স্বপ্ন দেখতেছেন, অথচ আল্লাহর কোরআন সাক্ষী বন্ধু আমার, এই কোরআনে কারীম আল্লাহ যা বলেছেন তা ঠিক না বেঠিক? আল্লাহর কথা সত্য কিনা কোন সন্দেহ আছে নাকি? শুরুতে আল্লাহ বলেছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাবই হলো মুত্তাকির জন্য হেদায়াত, মানি মুত্তাকি কোন রাস্তায় চললে জান্নাত পাবে কিতাবের ভিতরেই বলা আছে। এই কোরআনে আল্লাহ তাআলা কি বলতেছেন এবার শুনুন, আমার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়াকিনুনাল্লাহা ওয়াল ফিদাত ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী মুহাম্মদ, যারা যাকাত দেয় নাই তাদেরকে আপনি জাহান্নামের কঠিন আযাবের খবর দেন, জাহান্নামের কঠিন আযাবের খবর দেবেন তাদেরকে যারা যাকাত দেয় নাই। কি কঠিন আযাব আল্লাহ পরবর্তী আয়াতে ব্যাখ্যা করতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও নবী মুহাম্মদ, যারা যাকাত দেয় নাই আল্লাহ তাদের সম্পদগুলোকে কিয়ামতের দিন জড়ো করে জাহান্নামের আগুনে গরম করবেন। ও বন্ধু, কামার যেমন লোহা গরম করার পরে তা দিয়া দা বানায়, খন্তা বানায়, কামারের দোকানে লোহা গরম করতে দেখেছেন কিনা? যখন টকটকে লাল হয়ে যায় তখন তার মাঝে হাত দেয়া যাবে? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনে সে 70 গুণ বেশি তেজওয়ালা। আপনার সম্পদ মালগুলাকে আল্লাহ লোহার বড় বড় টুকরা বানায়া, তামার টুকরা বানায়া জাহান্নামের আগুনে গরম করবেন, যখন টকটকে লাল হয়ে যাবে। পেতুকুয়া বিহা জিবাহুহুম ওয়াজুহুরুহুম ওয়াজুনুবুহুম, আল্লাহ তাআলা বলতেছেন তখন ওই লোহার পাত দিয়া যে ব্যক্তি যাকাত দেয় নাই তার পিঠের মাঝে, পেটের মাঝে, কপালের মাঝে সেঁক দিতে থাকবে। আর ফেরেশতারা বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো তোমার সম্পদ, যেই সম্পদ তুমি যাকাত না দিয়া ব্যাংকে জমা করে রেখেছিলে, গাড়ি করেছিলে, বাড়ি করেছিলে, জমি কিনেছিলে। এখানে বন্ধু শেষ নয়, অন্য আয়াত আল্লাহ তাআলা বলতেছেন সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির সম্পদগুলোকে আল্লাহ তাআলা তার গলার মাঝে ঝুলাইয়া দেবেন। ওই ব্যক্তির সম্পদকে গলার মাঝে সাপ বানায় ঝুলাইয়া দেয়া হবে। পায়া খুজু বিল হাজে মাতাই হে ইয়ানি সত কাই হে পায়া কুল আনা মালুকানা কানজুক, আল্লাহর হাবিব বলতেছেন ওই ব্যক্তির গলার মাঝে যখন সাপ বানায় তার সম্পদ ঝুলিয়ে দেয়া হবে, তখন সাপগুলো তার কপালের দুই পাশে সবল মারবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার মাল। এখন আপনাদের একটা প্রশ্ন করতে চাই, কিয়ামতের মাঠে রেখে যেই লোকটার পেটের মাঝে, পিঠের মাঝে, কপালের মাঝে জাহান্নামের আগুন দিয়া শেক দেয়া শুরু হয়েছে এবং তার গলার মাঝে সাপ ঝুলাইয়া দেয়া হয়েছে, এই লোকটা জান্নাতি লোক নাকি জাহান্নামী? কিন্তু নামাজ রোজা কি কাজে লেগেছে তার? সে তো নামাজও পড়তো। যেমন আপনারা নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, কিন্তু যাকাত দিচ্ছেন না অনেকে। বন্ধুরা, আমার আরেকজন ব্যক্তি ধরেন নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাতও দিয়েছে, হজও করেছে, কিন্তু সুদ খায়, আবার নামাজ পড়ে এমন লোক আছে না নাই? ঘুষ খায় নামাজ পড়ে আছে না নাই? মালে ভেজাল মিশায়, ওজনে কম দেয়, মানুষকে ধোকা দেয়, মিথ্যা কথা বলে, আবার নামাজ পড়ে। বন্ধু, শুধু নামাজই পড়ে না, মসজিদ কমিটির সভাপতিও বটে, মসজিদের সেক্রেটারি,
মসজিদের প্রভাবশালী সদস্য আবার নামাজি এই মানুষটা যখন এলাকায় বিচার করতে যায় তখন গোশ খায়া বিচার উল্টায়া দেয় আছে না নাই সারা দেশে হাজার হাজার বান্দরা আমার এখন যে ব্যক্তি সুদ খায় আবার নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজ তাকে জান্নাতে নিতে পারবে নাকি শুনুন قال النبي صلى الله عليه وسلم اتيت ليله اسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت يا جبريل من هؤلاء قال هؤلاء اكلت الربا আল্লাহর হাবিব বলতেছেন যাচ্ছিলাম মেরাজের রাত্রিতে দেখতে পেলাম একদল লোক তাদেরকে জাহান্নামে শাস্তি দেয়া হচ্ছে অত্যন্ত অভিনব শাস্তি এক একজনের পেট হলো বড় বড় বাড়ির মতো পেটের ভিতরে অজগর সাপ সবল মারতেছে আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রিল এত কঠিন শাস্তি আল্লাহ তাদেরকে কেন দেয় কি অপরাধ তাদের জিব্রিল আমিন বলল কারণ তারা দুনিয়ায় সুদ খেয়েছে ও বন্ধু আপনি বলেন তো যদি পেট বড় করায়া পেটের ভিতর অজগর সাপ আল্লাহ ঢুকিয়ে দেন এটা জান্নাতি লোকের আলামত নাকি জাহান্নামি লোকের আলামত এখন নামাজ কি কাজে লাগছে গোশ খান সুদ খান আবার টুপি মাথায় দিয়া মসজিদে যান লজ্জা করেন আপনার কিভাবে আল্লাহর সাথে দুই নাম্বারি করতেছেন শরীর মোটা করতেছেন তাজা করতেছেন করেন বন্ধু দুনিয়ায় যেমন পেট বড় করছেন আল্লাহ কেরা তো পেট বড় কইরা ছাড়বে ঠিক না গোশ খাইয়া খাইয়া বাবারে বাবা কত মোটা পেট পেট মোটা হবে না কেন কারণ বাজারের বড় মাছ তো ওরাই কিনে 10 কেজি গোস্ত একাত্রে কিনে খাইতে বলে একাই 3 কেজি খাইয়ালা পেট কত বড় কারণ টাকা কামাইতে তো গোস খাইতে কষ্ট নাই সুদ খাইয়া টাকা কামাইতে কষ্ট নাই খরচ করতে কষ্ট হয় না এখন প্রশ্ন হলো হুজুর গোস খাইলাম সুদ খাইলাম নামাজ হবে না কেন কারণটা কি কারণ এবার শুনুন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইস্তারা সাওবান বি আশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি আল্লাহর হাবিব বলতেছেন যে ব্যক্তি 10 দিরহাম দিয়া 100 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে 1 টাকা পর কিনেছে যদি ওই কাপড়ের মাঝে 999 টাকা হালাল থাকে 1টা টাকা হারাম থাকে কয় টাকা হারাম মাত্র 1 টাকা যদি হারাম থাকে ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক আল্লাহ 1 রাকাত কবুল করবেন না কালান নবী আলাইহি সালাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতে ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতে ফাকানাতিন নারু আওলা বিহি আল্লাহর হাবিব বলতেছেন হারাম খেয়ে খেয়ে যেই দেহটা মোটা হয়েছে তাজা হয়েছে রক্ত হয়েছে মাংস হয়েছে ওই হারাম খাওয়া দেহকে আল্লাহ কখনো জান্নাতে যেতে দেবেন না তো নামাজ পড়তেছেন জান্নাতের জন্য হারাম খাইলে আল্লাহ রাসূলকে জান্নাত পাইতা না হুজুর ইসলাম বুঝি এত কঠিন আমনে তামনে কোন আমরাও কম বুঝি না এজন্য বন্ধু আমার যারা খুব বেশি বোঝে তারা সুদও খায় আবার মসজিদে গিয়া টাকাও দেয় সিনেমা হল বানায় সাথে সাথে আরেকটা মসজিদ বানায় রাখে হুজুর আমরাও বুঝি সিনেমা হল দিলে গুনাহ হয় মসজিদ দিলে সওয়াব হয় ঠিক না সুতরাং মসজিদের সওয়াবও আমি পামু সিনেমা হলের গুনাহও আমি পাবো কিয়ামতের মাঠে যখন উঠবো তখন দেখা যাবে ডান কাঁধে সওয়াব আর সওয়াব মসজিদের সওয়াব কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে বাম পাশে সিনেমা হলের গুনাহ আসবে আসুক সওয়াব গুনাহ কাটাকাটি আমি মাসকান দিয়া কোটিপতি কি বুদ্ধি এই জন্য দেখা যায় ভালো কাজেও আছে আকামেও আছে আপনি যখন নামাজ পড়লেন বন্ধু নামাজের মাঝে আপনি বলতেছেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার গোলামি করি তোমার কাছে চাই আবার যখন বিতির পড়তে গেলেন দিনের শুরুতে বললেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন রাত্রি আবার যখন ঘুমানোর সময় হলো বিতিরের নামাজে গিয়া বলতেছেন
ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। দোয়া কুনুত পড়েন না? সেখানে এক পর্যায়ে বলতেছেন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়া ফাজুরুকা, হে আল্লাহ ইবাদত করি তোমার, তোমার কথাই মেনে চলি, আমি তো অন্যায় করি না, সমাজে যারা অন্যায় করে তাদের সাথে সম্পর্ক রাখি না। এটা কইয়া মসজিদ থেকে বাহির হইয়া এমন বেড়ার মিছিলে যাইয়া কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যে গম চুরি করে মদ খায়। এখন লোকেরজন জিগায় কিরে তুই তো এইমাত্র মসজিদ থেকে আইলি, কি কস? এটা কয় চা খাওয়ান লাগবো না, না কইলে চা খাওয়াইবো। ও বন্ধুরা আমার, আপনি আল্লাহকে বললেন আল্লাহ যে গুনাহ করে তার সাথে সম্পর্ক রাখি না, অথচ মসজিদ থেকে বের হয়ে এমন লোকের সাথে হ্যান্ডশেক করলেন, কোলাকুলি করলেন, গলাগুলি করলেন, একই দোকানে বসে চা ভাগাভাগি কইরা খাইলেন, একই দোকানে বসে সিগারেট ভাগাভাগি কইরা খাইলেন। যেই লোকটা আল্লাহ এবং রাসূলের কথা শুনতে চায় না, যেই লোকগুলা ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, যারা সমাজ থেকে ইসলাম তুলে দিতে চায়, দেশ থেকে ইসলাম তুলে দিতে চায়, এমন লোকের সাথে হ্যান্ডশেক করলেন, তখন আল্লাহ তাআলা বলে ও বান্দা কিছুক্ষণ আগে মসজিদে বললি কি আর মসজিদ থেকে বের হয়ে করলি কি? ইবাদত মানে হলো বন্ধু মাতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মানে হলো আমার রাসূল তোমাদের যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। শুধু নামাজ রোজা হজ জাকাত এই কয়টাই ইবাদত নয় বন্ধু আমার, আমার হাবিব যা করতে বলেছেন সব করার নাম ইবাদত, যা ছাড়তে বলেছেন সব ছাড়ার নাম হলো ইবাদত। এখন বন্ধুগণ আপনারা যারা আমার সামনে আছেন মেহরবানি করে একটু বলুন, আমার রাসূল যা করতে বলেছেন আপনারা করতে রাজি আছেন নাকি? সবাই রাজি? দুই হাত তুলে দেখান, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, কোরআন ছাড়া অন্য কিছু। হাত নামান, আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো, বলেন আমিন। বন্ধুরা আমার আপনারা হাত তুলে বললেন আল্লাহর হাবিব যা বলেছে সব মানবেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, রাস্তা যখন চলবেন আল্লাহর হাবিব কোন পাশে চলতে বলেছেন, ডান পাশে না বাম পাশে? সৌদি আরবের গাড়ি ডান পাশে চলতেছে, কাতারের গাড়ি ডান পাশে চলতেছে, ইয়ামানের গাড়ি ডান পাশে চলতেছে, ইরাকের গাড়ি ডান পাশে চলতেছে, ইরানের গাড়ি ডান পাশে চলতেছে, ইয়ামানের গানি, সিরিয়ার গানি ইডান পাশে চলতেছে, তামাম দুনিয়ার সব মুসলমান, তামাম আরব বিশ্ব এটাকে গ্রহণ করে নিয়েছে, রাসূলের আইন মানল। ঠিক তার বিপরীতে কাফের, তার আল্লাহর হাবিবের আইন মানে না, তাই আমেরিকা বাম পাশে, ব্রিটেন বাম পাশে, ফ্রান্স, রাশিয়া, জার্মানি সব বাম পাশে চলতেছে, ভারত বাম পাশে চলতেছে, ও 90% মুসলমানের বাংলার ভাইরাও। আমি আপনাদের মাঝখানে রেখে প্রশ্ন করি, আপনারা কাফের সাথে মিলাইয়া জীবন চালাইয়া দিলেন নাকি মুসলমানের সাথে মিলাইলেন? কাফের সাথে মিলাইয়া জীবন চালাইয়া দিলেন, অথচ আপনি যখন মারা যাবেন তখন কবর রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে তুইলা দিলাম। মুসলমান রাসূলের আইন এইভাবে সব জায়গায় লঙ্ঘন করতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছে নামাজ পড়ো, নামাজ না পড়ে জান্নাত পাওয়া যাবে। কোরআনে বললেন চোরের হাত কাটো। এখন বাংলাদেশের 40 বছরে কয়জন কাটছেন চোরের হাত? তাহলে আল্লাহর কথা নামাজ পড়ো এটা না মানলে যদি জাহান্নামে যেতে হয়, চোরের হাত কাটো এটা না মানলে জান্নাত পাবেন বললো কে? বান্দরা আমার, এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা আমার সামনে যারা, ঠিকই আমরা সবাই চাই রাসূলের আইন মানি, ঠিক না বে? ঠিক, এই অন্তরের অনুভূতি সবার আছে আমি জানি, কিন্তু পরিবেশ নাই, পারি না দেশের আইন। এখন বন্ধু আপনাদের জিজ্ঞাসা করতে চাই, উল্টা চলো, উল্টা চলো, বাম পাশে চলো, এই আইনটা যারা লিখেছে, লিখেছে, বানিয়েছে, তারা মানুষ না জিন? এখন এই আইন পরিবর্তন করার চেষ্টা করবে মানুষে না জিনে? আপনারা মানুষ না জিন?
চেষ্টা করতেছেন তো? যারা করেন আলহামদুলিল্লাহ। ও বন্ধু আমার, আমিও বাম পাশে গাড়িতে চলি, আমিও বাম পাশে চলতেছি, কিন্তু বন্ধু আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী। আমি সব সময় চিন্তা লালন করি, যদি সংবিধান পরিবর্তন করার ক্ষমতা আমার হাতে আসে, তাহলে আমি একদিনের ভিতরে সেটাকে ডান পাশে নিয়ে আসব। এখন বন্ধু বাংলাদেশের যদি 51% মুসলমান এই বিষয়ে একমত হয়ে যেত, আমরা মানুষের আইন মানি না আল্লাহর আইন মানি, তাহলে ওই যে আল্লাহ বলছে শুরুতে ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, প্রথম আদেশ হলো আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। এখন মানতেছেন তো মানুষের আইন? মানুষের আইন মানতেছেন না? এই যে ডান পাশে চলতেছেন না, উল্টা চলতেছেন, চোরের হাত কাটতেছেন না, সুদ খাইলে কোনো অপরাধ নাই বাংলাদেশে, ঠিক না? অনুমতি আছে, বরং সুদ খাইলে আরো কয় যে ঠিক আছে ভালো করে খান, সহযোগিতা দরকার না, আমরা দিমু, আরো সব ব্যাংকে লোন দিবে। মদ খাইলে আসি বেত লাগাও মানলেন না, ডাকাত শুলে ছড়াও মানলেন না। ও বন্ধুরা আমার আল্লাহর আইন অর্ধেক মানলেন, অর্ধেক মানলেন না, কিছু কিছু গ্রহণ করলেন, কিছু কিছু গ্রহণ করলেন না। ও বন্ধু এটার নাম আল্লাহর ইবাদত না। কোরআনে কারীম আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ প্রশ্ন করেন তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না? প্রশ্ন করেন কে? তাহলে বোঝা গেল আল্লাহ ভালো করে জানে যে বাঙালি সুবিধা হলে আছে, অসুবিধা হলে আর নাই। এজন্য আল্লাহ বলে কিছু মানবা, কিছু মানবা না। যদি কিছু মানো আর কিছু না মানো তাহলে কি হবে শোনো, দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে কঠিন জাহান্নামে ধাক্কায়া ফেলে দেব। বন্ধুরা আমার, এখন আমাদের সমাজে আপনারা যারা আল্লাহর ইবাদত করে জান্নাত পেতে চান, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, জীবনের সব জায়গায় আল্লাহর কথা মানার জন্য রাজি থাকতে হবে, মানার চেষ্টা করতে হবে। অথচ বন্ধু বড়ই পরিতাপ এবং দুর্ভাগ্য, আমাদের দেশে আমরা আল্লাহর আইন অর্ধেক মেনে জান্নাতে যেতে চাই, তাই তো দেখা যায় বন্ধুরা আমার আমাদের মুসলমানদের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, তারা এখন ইসলামের কিছু কিছু কয়েকটা দেখে দেখে বেছে নেয় আর বাকিগুলা গ্রহণ করতে রাজি হয় না। ইবাদত মানে হলো কাজাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি, ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূল যা বলেছেন ওইটা মেনে নিয়ে জীবন চালানোর নাম। আপনি যখন নামাজ পড়বেন, ও বন্ধু আপনার নামাজ ও ইবাদত হবে না যেই পর্যন্ত নামাজটা রাসূলের মতো না হয়, আপনার রোজা রোজা হবে না যে পর্যন্ত রোজা রাসূলের মতো না হয়। এই জন্য আমার রাসূল যাহা করেছেন যেভাবে করেছেন তাহা সেভাবে করার নাম হলো এবাদত। তাই তো বন্ধু ব্যক্তিগত জীবন চালাবো আমরা রাসূলের মতো, অর্থনীতি চালাবো রাসূলের মতো, সমাজনীতি চালাবো রাসূলের মতো, শিক্ষানীতি চালাবো রাসূলের মতো, নামাজ পড়ে রাসূলের মতো, বিয়ে করে হিন্দুর মতো, ঠিক না বেঠিক? চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান, তোমার লেনদেন দেখে শয়তান করে লজ্জা জ্ঞান। এখন বন্ধু অনুষ্ঠান দেখলে আর বোঝা যায় না মুসলমানের বিয়ে নাকি হিন্দুর বিয়ে। নামাজ রাসূলের মতো, রোজা রাসূলের মতো করতে রাজি হলো, সব জায়গায় রাসূলকে মানতে রাজি, কিন্তু শুধু রাজনীতিটা হুজুর কইেন না, এটা আমরা ব্যক্তিগত ভাবে চালাইতে চাই। এখন আপনিও বলতেছেন হুজুর নামাজ রোজা হজ দেখাত আমার রাসূল কেমনে করছে একটু বেশি কইরা বলেন, কিন্তু আমার রাসূল দেশ চালিয়েছেন কেমনে ব্যাপারে মাথা কামান না। ও বন্ধু আমি আপনাকে বলতে চাই, আপনাকে ভালো করে বলতে চাই, শুনুন, আমার রাসূল 10 বছর মদিনায় প্রেসিডেন্ট ছিলেন, ইসলামে রাজনীতি আছে না নাই? এখন যারা আমার রাসূলকে 10 বছর মদিনার মসজিদে বসায়া তারপরেও কো রাজনীতি নাই, আবু বকর ওমর উসমান আলী 30 বছর মদিনার রাষ্ট্র চালিয়েছেন বলে রাজনীতি নাই, ওই সমস্ত লোকগুলা আলেম নয়, পীর নয়, বক্তা নয়, বরং তারা হলো আলেম পীর নামের ভণ্ড। আল্লাহ
বাংলাদেশের যদি মাত্র 51% মুসলমান ভালো হয়ে যেত, বেশি লাগে না, তাহলে এই দেশটার চেহারাই পাল্টে যেত, ইসলাম মানা সহজ হয়ে যেত, আল্লাহর কোরআনের আলোকে সমাজ চলতো, দেশ চলতো, শান্তির পলগু ধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হতো। হযরত ওমরের সময়ে যেমন তাম আরব বিশ্বে চোর ছিল না, ডাকাত ছিল না, রাহাজানি ছিল না, চিন্তায় ছিল না, ইয়ামানের সেই সাবা থেকে শুরু করে হাদরামাউত পর্যন্ত যুবতী নারী যদি রাত্রিবেলায় মাথার মাঝে স্বর্ণের ভোজা নিয়ে একা একা চলতো, কেউ জিজ্ঞাসা করার সাহস ছিল না তোমার বাড়ি কোথায়, সেটা ইসলাম দেখিয়ে দিয়েছে শান্তির সেই সমাজ। সেই ইসলাম মানলে কি আজকে শান্তি আসতে পারে না? আজকে পারে না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে ইবাদত বুঝে, ইবাদতের হাকিকত বুঝে, ইবাদত করার মাধ্যমে আল্লাহর জান্নাতে সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, تباركت يا ذا الجلال والإكرام، ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن